কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বুধবার 18 অক্টোবর পেরুকে 2-0 গোলে হারিয়েছে আর্জেন্টিনা। সেই ম্যাচে জোড়া গোল করেছেন লিওনেল মেসি। তবে ম্যাচের আগে মেসিকে আটকাতে কালা জাদুর আশ্রয় নিয়েছিলেন পেরুর তান্ত্রিক রাম। তবে তাতেও শেষ রক্ষা হয়নি, পায়ের পেশির চোটের কারণে ইন্টার মায়ামি হয়ে সর্বশেষ কয়েকটি ম্যাচ খেলেননি মেসি। বিশ্বকাপ বাছাই পর্বে প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার আগের ম্যাচেও বদলি হিসেবে নেমেছিলেন তিনি। তবে মেসি পেরুর বিপক্ষে মাঠে ছিলেন শুরু থেকে। পেরুর মাঠে ম্যাচের প্রথমার্ধে 2টি গোল করেন আর্জেন্টিনার অধিনায়ক। পেরুর বিপক্ষে ম্যাচের আগে তান্ত্রিকরা চেয়েছিল মেসি যেন তাদের দেশের বিপক্ষে জ্বলে উঠতে না পারে। ম্যাচের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় বেশ কিছু তান্ত্রিক মেসির ছবির উপরে বেত্রাঘাত করছে। তবে তান্ত্রিকদের সেই কালা জাদু কাজে আসেনি শেষ পর্যন্ত।